আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার সাথে কম বেশি আমরা অনেকেই কিন্তু পরিচিত আছি, আর এই থানকুনি পাতা দিয়ে তৈরি করে খাওয়া যায় নানা ধরনের রেসিপি। তেমনি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি। তো আমার আজকের রেসিপি হচ্ছে থানকুনি পাতার পাকোড়া। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আর এটা খেতে যেমন সুস্বাদু আর তেমনি অনেক মুচমুচে হয়। তো চলুন দেখে নিই থানকুনি পাতার পাকোড়ার রেসিপিটি। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি থানকুনি পাতা নিয়েছি এক আটি, তো একদম ফ্রেশ থানকুনি পাতা, আর এখানে 100-150 গ্রামের মতো হবে এক আটিতে। আর এখানে পাকোড়াটা বাইন্ডিং দেওয়ার জন্য আমি ডাল নিয়েছি। এখানে 1.5 কাপ মুসুরি ডালকে আমি 15 মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর 4 কোষ রসুন দিয়ে দিয়েছি। তো রসুনের সাথে থানকুনি পাতার কম্বিনেশনটা খুব ভালো হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তাই। তো এগুলোকে আমি ভেঙে নিয়ে আসলাম। তো ব্লেন্ড করে নিয়ে এসেছি ডালটা আর থানকুনি পাতাটা ধুয়ে তারপরে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ থানকুনি পাতার পাকোড়াটা যখন ভাজবো তখন আর এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না খুব মিহি করে নিলে। তো সেই জন্য একটু বড় করে কেটে নিয়েছি। তো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এখন সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম ডালটা। তো আপনারা ডালটা পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি খুব বেশি মিহি করে ডালটা ব্লেন্ড করিনি, পাকোড়াতে একটু বা পেঁয়াজুতে ডালটা কিছুটা আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, আধা ভাঙা যেটাকে বলে, তো সেরকম করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম থানকুনি পাতাগুলো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে বা পাকোড়াতে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তো 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো কালো জিরা দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। কালো জিরাটা দিলে পাকোড়ার স্বাদটা অন্যরকম হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আর দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়া 1/2 কাপ পরিমাণ, অনেক ক্রিস্পি হবে তাহলে পাকোড়াটা। তো চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো আমি। তো এই তো হয়ে গেছে মিক্স করা। তো এখন আমি ভাজতে চুলায় চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি প্যানে। তো পাকোড়া একটু ডুবো তেলে ভাজলেই ভালো লাগে, তা এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো এখন তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর পাকোড়াগুলো আমি একে একে দিয়ে দেব। তো এরকম করে একটু লম্বা লম্বা শেপ করে তারপরে দিয়ে দিচ্ছি। আর কালো জিরার কম্বিনেশন আর রসুনের সব মিলিয়ে একটা অন্যরকম স্বাদ সৃষ্টি হয় এটার ভিতরে। তো রসুন আর কালো জিরাটা স্কিপ না করে দিবেন তাহলে খুব ভালো লাগবে। তো এই তো একটা পাশ আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম, এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর সাইডটা হবে না। এই তো পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক বেশ। তো একটু উল্টে দিচ্ছি, এরপরে আমি তুলে নেব। তো এই তো দুইটা পাশকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। তো একটা কিচেন টিস্যুর উপরে তুলে নেব, তাহলে এক্সট্রা তেলটুকু শুষে নেবে টিস্যুটা, তারপরে সার্ভিং ডিশে দেওয়া যাবে। তো এই তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে সব, আর কিচেন টিস্যুতে কিন্তু এক্সট্রা তেলটুকু ঝরে গিয়েছে। তো এখন আর খেতে তৈলাক্ত লাগবে না, তো এভাবে টিস্যুতে করে নিয়ে নিলেই ভালো হয়, তারপর সার্ভ করে দিলেই হবে। তো এই তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কি ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ।